স্বস্তির খবর, শনিবার করোনা কারোর প্রাণ কাটতে পারেনি রাজ্যে, সুস্থতার হারও বেশ ভালো। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে সেই হারটা হল 98.68%। সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছেন আরও 8 জন। করোনার বিষ দাঁত থেতু, যার সুবাদে শনিবার রাজ্যে কারোর প্রাণহানি ঘটেনি মারণ ভাইরাসের ছোবলে, মৃত্যুর সংখ্যা সেই 385। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও 8 জন। এদেরকে নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে করোনাকে জয় করে বাড়ি ফিরে দিব্যি সুস্থ রয়েছেন 32,839 জন। সুস্থতার হারও বেশ ভালো, দিন দিন এই হার বেড়েই চলেছে, যা শুভ লক্ষণ রাজ্যের তথা রাজ্যবাসীর জন্য। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এই হারের পরিসংখ্যান 98.68%। এদিকে এদিন 886 জনের নমুনা পরীক্ষা করার পর মাত্র 3 জনের দেহে মিলল এই বিষাক্ত ভাইরাস। আপাতত 52 জনের চিকিৎসা চলছে রাজ্যে এই মুহূর্তে, খুব শীঘ্রই তারাও সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা। করোনার প্রকোপ কমেছে ঠিকই, তবে তার বিষ কিন্তু এখনো রয়ে গেছে। বিষ দাঁতে বিষ এখনো অনেকটা কমে গেছে, যার সুবাদে আগের মতো এখন আর প্রতিদিন মৃত্যুর বলি হতে হচ্ছে না কাউকেই। সবকিছু মিলে রাজ্যবাসী এখন অনেকটা স্বস্তিতে রয়েছে ঠিকই, তবে সচেতনতা কিন্তু এখনো বজায় রাখতে হবে প্রত্যেকেই। রাজ্যের চিকিৎসকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন করোনাকে রুখতে, একই সঙ্গে নার্স স্বাস্থ্যকর্মীরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন করোনাকে রুখতে। এরপরও কয়েকদিন বাদে বাদেই এক দুজনের মৃত্যু কিন্তু ঠিকই হচ্ছে করোনার কবলে পড়ে। এরপরও আশা একটাই, করোনার প্রকোপ এখন আগের চেয়ে অনেকটাই কম রাজ্যে, এটাই স্বস্তির রাজ্যবাসীর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।